بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদানিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى في موضع آخر ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصليه جهنم وساءت مصيرا عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের ইসলামিক সম্মেলনের প্রধান আকর্ষণ শ্রদ্ধাভাজন উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা ও বোনেরা, সুন্নাতের মূল্যায়ন এই শিরোনামে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। টাঙ্গাইলের ভাইরা দিনের বেলা তীব্র রোদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, যারা সহযোগিতা করেছেন, আয়োজন করেছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আজকের প্রোগ্রামটা কবুল করে নেন, আমিন। এবং এই সময়টুকু জান্নাতুল ফেরদাউসের পাথেয় হিসাবে আল্লাহ যেন কবুল করে নেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই মনে করি সুন্নাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যেভাবে মূল্যায়ন করা উচিত এভাবে আমরা সুন্নাতকে মূল্যায়ন করতে পারি না। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে স্বীকার করতে হয় এবং শেষ নবী হিসাবে, সর্বশ্রেষ্ঠ মানব হিসাবে, অনুসরণীয় ব্যক্তি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে হয়। কিন্তু কিভাবে মূল্যায়ন করব এই বিষয়টি আমাদের কাছে নেই, আমরা মূল্যায়ন করতে জানি না। তবে জানি এটা সুন্নাত,
এটা পালনীয়, করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি চাও, ফাত্তাবিউনি, তোমরা কেবল আমার অনুসরণ করো। কে বলছেন এটা? আল্লাহ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনগণকে বোঝানোর জন্য বলছে, যদি আল্লাহর সন্তুষ্টি চাও, আল্লাহর ভালোবাসা চাও, তাহলে ফাত্তাবিউনি, আমাকে মানো। আল্লাহর নবীকে কেউ মানলে আল্লাহ কি করবেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবে। এটা হলো নবীকে ভালোবাসা, তার আনুগত্য করা, তার সুন্নাতের মূল্যায়ন করাটা হলো প্রতিদান, আল্লাহর পক্ষ থেকে প্রতিদান, আল্লাহ পাপসমূহ ক্ষমা করে দিবেন। হাদিসে চলুন, সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1081 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত সবই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে আমাকে মানে না সে জান্নাতে যেতে পারবে না। মানে না কে? দেখেন আপনারা একটু লক্ষ্য করুন, সাহাবা কিরাম কলু মাই আবা আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনাকে মানে না এমন কি আছে? মানে সাহাবীদের এটা জানাই ছিল না যে আল্লাহ রাসূলের সুন্নাতকে মানবে না এই শ্রেণীর মানুষ হতে পারে। বিস্ময়ের সাথে জিজ্ঞেস করছেন, ও মাই আবা, আর একটা হাদিস আছে, মান আবা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, আপনাকে অস্বীকার করে এমন কে? তাদের জানাই ছিল না এটা। কলা মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করবে ও জান্নাতে প্রবেশ করবে। ও মানে আসনি ফাকাদ আবা, আর যে আমাকে মানে না, আমার অবাধ্যতা করে, এই ব্যক্তি হলো আবা, এ জাহান্নামে যাবে। যে সুন্নাতের মূল্যায়ন করলে আল্লাহ রাব্বুল আলামিন আমার পাপসমূহ ক্ষমা করবেন, আমাকে আল্লাহ জান্নাত দান করবেন। কিন্তু যদি না মানি তাহলে কপাল পোড়া, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহর নবীর সুপারিশ ওই ব্যক্তির ভাগ্যে হবে না, রাসূলকে মানতে হবে, মানার পরে তারপরে এগুলো পাওয়ার আশা করতে হবে। না মানলে আবার কি হবে? তার পরিণামও আছে। উল্টা নবীর সাফাত পাবে না, পাশাপাশি কাউসারের পানিও সে পান করতে পারবে না। বলুন এই কাউসারের মালিক কে? ভুল হয়ে গেল, সূরায়ে কাউসার পড়েননি? ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কাউসার দান করেছি। ইন্না আতাইনা, এটা ফিল মাজির সেগা, দান করা হয়ে গেছে। মালিককে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা বুঝেননি কাউসারের মালিকের ঘটনা। চলেন সহিহ বুখারীর 974 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, অনেক বড় হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নি ফারাতুকুম আল হাউজ, সাহাবীরা শুনে রাখো, আমি আগেই চলে যাব তোমাদেরকে অভ্যর্থনা জানানোর জন্য, কাউসারের দ্বারে চলে যাব। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মুখ পোড়া মানুষ আসবে, যাদের সৌভাগ্য হবে না আল্লাহর নবীর কাছে যাওয়া এবং তার সংবর্ধনা গ্রহণ করা। সংবর্ধনা বুঝেন? সংবর্ধনা যদি নাই বুঝেন, আপনারা অনেক সময় টিভির পর্দায় দেখতে পান বিভিন্ন নেতৃবৃন্দ আসলে তাকে বিভিন্ন বস্তু দ্বারা সংবর্ধনা দেওয়া হয়। তা আমাদের রাসূল কাল কিয়ামতের মাঠে আমাদেরকে অভ্যর্থনা জানাবেন কাউসারের পানি দ্বারা।
এজন্য বলছে ইন্নি ফারাতুল হাউদ, আমি আগেই চলে যাব কাউসারের দ্বারে। মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজম আবাদা, যে আমার কাছ দিয়ে অতিক্রম করবে সেই কাউসারের পানি পান করবে, আর যে একবার পান করবে 50,000 বছরের লম্বা দিনে আর কখনো পিপাসা লাগবে না। এটা দ্বারা আল্লাহ রাসূল সম্বর্ধনা দিবেন, মালিক তিনি। কিন্তু বললাম এক শ্রেণীর মানুষ থাকবে যাদের কপাল পোড়া, তারা এই সম্বর্ধনা পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি পানি পান করাতেই থাকবো, লাইরাদান না লাইয়া কম, অনেকগুলি দল আমার সামনে উপস্থিত হবে, আরিফু মায়ারিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনতে পারবে। সোম্বাইউ হালু বাইনি ও বাইনাহুম, অতঃপর তাদের মাঝে আমার মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে, গেট বন্ধ করে দেওয়া হবে, আর পানি পান করতে দেওয়া হবে না। সাহাবা কেরাম বুঝতে পারছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তখন বলবো ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, তোমরা দরজা বন্ধ করছো মানে আর সৃষ্টি করছো মানে আমি পানি পান করাবো। ফেরেশতারা বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, এ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে, কত বেদাত সৃষ্টি করেছে, এটা আপনি জানেন না। ফাকুল সোহকান সোহকান লিমান গাইয়ার বাদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন ওরা অভিশপ্ত, ওদের উপরে আল্লাহর গজব নাজিল হোক। সোহকান মানে গজব নাজিল হওয়া, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হোক, এরা অভিশপ্ত হোক। লিমান গাইয়ার বাদি, যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছে, আমার সুন্নাতকে পরিবর্তন করেছে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাসূলের সুপারিশ পাবে না, কাউসারের পানিও পান করতে পারবে না। আপনাদের এটা বুঝাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই আপনাকে মূল্যায়ন করবেন যখন আপনি রাসূলের সুন্নাতকে মূল্যায়ন করবেন, তখনই আপনার সুপারিশ শাফাত তখনই আপনার ভাগ্যে জুটবে যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি মেনে নেবেন। সেভাবে মূল্যায়নটা কিভাবে করতে হবে চলেন আমি কয়েকটা উদাহরণ পেশ করি, আপনারা এই যুগে পারবেন না। 2090 নম্বর একটা হাদিস সহিহ মুসলিমের মধ্যে কিতাবুল ইদাইনের মধ্যে আসছে, আল্লাহ নবীর মৃত্যুর পরে। আমার এই কয়েকটা পয়েন্ট আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। মারওয়ান তখন খলিফা, ঈদ মাঠে গেছেন, মারওয়ান বলছেন যে আগে খুতবা হবে তারপরে সালাত হবে, এটা কি ঠিক বলেছে? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, তিনি বলেছেন লা ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, লা তাফলাহু মিম্মা আলাম, আমি যেটা জানি তাতে তোমরা সফল কাম হতে পারবে না। আবার বললেন আমি যেটা জানি সেটাতে তোমরা সফল কাম হতে পারবে না। মারওয়ান ধমক দিয়ে বলেছে কাত্তুরিকা মা তাআলাম, আবু সাইদ শুনেন আপনি যেটা জানেন সেটা এখন চলবে না, ওটা রহিত হয়ে গেছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু শেষে কি করলেন, আল্লাহর কসম করে তিনবার এই কথাটি বললেন আমি যেটা জানি তোমরা তার সফল কাম হবে না, সম্মান সারাফা। অতঃপর তিনি ঈদগাহ ছেড়ে বেরিয়ে চলে গেলেন। এটা হলো সুন্নাতের মূল্যায়ন। তাহলে একটি সুন্নাত উল্টা হয়েছে, শুধু খুতবা পরে হবে সালাত আগে হবে, এটা হলো সুন্নাত। তার সামনে যখন খুতবা আগে দিবেন মারওয়ান, তিনি বললেন না আগে হবে সালাত তারপর হবে খুতবা, শুনলেন না যখন ধমক দিলেন খলিফা। এই রাসূলের সুন্নাতকে যখন অবমাননা করা হলো, আবু সাইদ খুদরি সালাত না পড়েই বেরিয়ে চলে গেলেন। আজকে যদি এমনটা করতেন কেউ, তখন আপনারা বলতেন লোকটা আসলে বেয়াদব একটা, মানে আপনার ব্রেন তার চেয়ে অনেক বেশি, অবশ্যই বলতেন। যদি কোনো ব্যক্তি উপস্থিত না হয় ঈদগাহে,
যে আমাকে দেয় মুনাজাত করে নিব, আমি যাবো না, ইমামতি করব না। তখন আপনারা বলতেন একটু কৌশলে, হয়তো একদিন করলেন পরের দিন আস্তে আস্তে ঠিক হবে। আস্তে আস্তে 70 বছর গেলেও কড়া না হওয়া পর্যন্ত বেদাত উঠবে না, অত সহজ মনে করেছে কোনোদিনই না। রুগীকে যদি অপারেশন করতে হয়, ওর হিতাহিত জ্ঞানটাকে হরণ করতে হয়, তারপরে সম্ভব। আর তার হুঁশটা ঠিক রেখে তার গায়ে ফোঁড়া হয়েছে, এটা যদি আপনি ভালো করতে চান, তাহলে ওকে দু একজন ধরতে হয়, ধরার পরে তারপরে ওটাকে ফাটাতে হয়, নইলে ওই জায়গায় পচে যাবে। এটা আপনি জানেন, একটা বেদাতকে উৎখাত করতে হলে এইভাবে শরীরে হাত দ্বারা খুব আরাম দিয়ে কখনো ওটা উৎখাত করা যায় না, অত সহজ না, আপনারা পারবেন না। আজকেও ঈদ মাঠে বিভিন্ন অঙ্গসজ্জা করে ঈদ মাঠকে সজ্জিত করা হচ্ছে, উপরে সামিয়ানা দিয়ে ফ্যান সেট করে সালাত আদায় করা হচ্ছে। আপনি শৈথিল্যবাদে আপনি সেখানে যাবেন, কিন্তু আবু সাঈদ খুদ্রির মতো শক্ত হতে পারবেন না। পারবেন বলেন, আপনি এখন আবু সাঈদ খুদ্রির পক্ষে যাবেন না যারা শৈথিল্যবাদী তাদের পক্ষে যাবেন? যেতে পারবেন না, আপনাদের ওই সাহস নেই, আপনি বলতে পারবেন না। ঈদগাহ ছেড়ে বেরিয়ে চলে গেলেন, অনুরূপভাবে সুন্নাতের মূল্যায়ন দেখেন। আর একটা হাদিসে ইতালিতে গেছেন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনু মাজা 18 নম্বর হাদিস। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু গিয়ে দেখছেন যে স্বর্ণের বিক্রি করছে এক দামে, ফেরত দিচ্ছে আর এক দামে, যেটা এখনো আছে, চালু আছে। আপনি কিনে নিয়ে আসেন, যদি ভরি কিনে নিয়ে আসেন 50,000 টাকা, আবার ওইটাই বিক্রি করতে যান, ও বলবে 10,000 টাকা কম। এই হচ্ছে স্বর্ণ এবং চাঁদি একই অবস্থা। উবাদা ইবনে সামিত তখন খলিফা হলেন, গভর্নর, সেখানকার গভর্নর হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। দেখেই বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুম তাকুনু রিবা, এই মানব মণ্ডলী তোমরা দেখছি সুদ খাচ্ছ। তখন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু সামনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা আরা ফিহা রিবা, আমি তো এখানে সুদ দেখিনি। দেখেন ভাষাটা, এবার এবার শুনেন, যখন উবাদা ইবনে সামিত বলছেন লোকজন তোমার দেশে সুদ খাচ্ছে, তুমি কিছু বলো না কেন, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি তো এখানে সুদ দেখি না। বলা মাত্রই উবাদা ইবনে সামিত, তাকে নকিব বলা হয়, প্রথম যে 6 জন যুবক মদিনা থেকে এসে আল্লাহর নবীর কাছে মক্কায় এসে ইসলাম গ্রহণ করেছিলেন, সেই 6 জনের অন্যতম হলো একজন উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু। শোনা মাত্রই বলছেন, ওয়াহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতুহাদ্দিসু আন রাই, মুয়াবিয়া আমি তোমাকে রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি, আর তুমি আমাকে তোমার রায় পেশ করছো। লা উসাকিনু ফির আরজ, আমি উবাদা তোমার দেশে অবস্থান করব না, আমি চলে যাব। শুধু একটি কথা, সুন্নাতের দাম দেখছেন কি দাম? আমরা তো দাঁড়িয়ে রাখার সুন্নাতটাকে মেনে নিতে পারিনি আজ পর্যন্ত। যদি কেউ মেনে নিয়েছি, তবে কেউ এক মুষ্টি রাখে, কেউ হাফ মুষ্টি, কেউ 1 ইঞ্চি করে রাখে। আমি বুঝাতে পেরেছি কি? দাঁড়িয়ে রাখা যে সুন্নাত, ছেড়ে দেওয়া যে সুন্নাত, এটা মনে হয় কারো জানতে, কোনো মুসলমান বাচ্চা জানতে বাকি নেই। আছে, আগেই বলেছি, সাহাবা কেরাম জানতেন না আল্লাহর নবীর সুন্নাতের কেউ বিরোধিতা করবে, এটা জানতেনই না। বললাম না আগে, কোনো মানে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, আপনাকে অস্বীকার করে, এমন কি আছে? দেখেন ছোট্ট একটা জিনিস সুদের সাথে জড়িত। উবাদা ইবনে সামিত ধমক দিয়ে বলছেন, ওয়াহাদ্দিসুকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতুহাদ্দিসু আন রাই, মুয়াবিয়া তোমাকে আমি হাদিস শোনাচ্ছি, আর তুমি তোমার রায় পেশ করছো। লা উসা কিনু ফিল আরদ, তুমি যে দেশে থাকো ওই দেশে আমি থাকবো, এতটুকু বিরোধী হয়েছে।
দেশ থেকে বেরিয়ে সুজা মক্কায় চলে আসলেন, যে না থাকবো না, মদিনায় চলে আসলেন। ওমর রাজিয়াল্লাহু আনহুর সাথে দেখা, ওমর রাজিয়াল্লাহু আনহু দেখেই বলছেন, মা আত্মমাক, হে উবাদা, আপনাকে কে ইতালি থেকে ফিরে নিয়ে আসলো এখানে? রোম তখন বলতো রোম, এখন বলা হচ্ছে ইটালি, রোমের রাজধানী, ইটালির রাজধানী রোম। আপনাকে কিসে ফিরে নিয়ে আসলো? ফাকাসসা আলাইহিল কিসসা, ঘটনা তিনি বর্ণনা করলেন। এবার শুনেন, যেমন মূল্যায়ন করেছেন উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু, তেমনি মূল্যায়ন করছেন উমরে ফারুক। দেখেন সুন্নাতের দাম কত। এবার বলেছেন, ইরজি, আপনি ফিরে যান আবার রোমে। কাব্বাহাল্লাহু ফিল আরদে লাস্তা মিন মিনহা আও মিসলাক। শুনে রাখুন, হে ওবাদা, যে দেশে আপনার মতো ব্যক্তি অবস্থান করবে না, ওই দেশের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে। দুই নম্বর, আপনি বা আপনার মতো মানুষ যে দেশ থেকে চলে আসবে, ওই দেশের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে। আপনি তাড়াতাড়ি ফিরে যান। ওয়া কাতাবা ইলা মুয়াবিয়া, এবার উমরে ফারুক চিঠি লিখছেন মুয়াবিয়া বরাবর। প্রথম বাক্য লিখলেন, লা ইমরাতালাকা আলাই, হে মুয়াবিয়া, প্রথম বাক্য লিখলেন যে উবাদা বিন সামেতের উপরে মুয়াবিয়া তোমার কোনো কর্তৃত্ব নেই। ওয়াহমালি ওয়াহমিলিন নাস মাকাল, উবাদা যেটা বলেছেন ওইটাই তুমি আইন হিসাবে জারি করো। তিন নম্বর লিখলেন, ওয়াল আমরু কাদালিক, উবাদা যেটা বলেছেন ওইটাই হলো শরীয়ত। কথা কি বুঝাতে পারলাম আমি? মনে হয় বুঝছেন না আমার বক্তব্য। প্রথমত উবাদা বিন সামিত সুন্নাতকে কিভাবে দেখলেন এটা দেখার বিষয়, ধমকটা দেখেন। উহাদ্দিসুক আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তুহাদ্দিসু আন রায়ক, দেখো তোমাকে আমি হাদিস শোনাচ্ছি আর তুমি তোমার রায় নিজস্ব বক্তব্য পেশ করছো। একটা, যখনই বললেন সুন্নাতের মূল্যায়ন, যে দেশে সুন্নাতকে মূল্যায়ন করা হয় না, ওই দেশের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল করা হয়। এই হাদিস প্রমাণ করে যেটা উমর ফারুক বললেন, বাস্তবে ডক্টর শহীদুল্লাহ একটা কথা বলেছেন, যে দেশে জ্ঞানীকে মূল্যায়ন করা হয় না, ওই দেশে জ্ঞানী লোক জন্মগ্রহণ করে না। এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা নিজস্ব উক্তি। তারপরেও যেটা সুন্নাত তার পক্ষে উমর রাদিয়াল্লাহু আনহু অবস্থান নিলেন, আপনাকে এবং আমাকে সুন্নাতের পক্ষে এরকম অবস্থান নিতে হবে, না নিলে সুন্নাতের কোনো দাম থাকবে না। আর একটি শোনাই আপনাকে, আপনারা কঠোর হন না কেন সুন্নাতের প্রতি, বেদাতে পরিপূর্ণ সমাজ, আপনি একটা কথা বলতে পারেন না? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর বুঝতে পারছেন, ওমরের ছেলে, একদিন যাচ্ছেন, অন্ধ হয়ে গেছেন তিনি শেষ বয়সে। 538 নম্বর হাদিস আবু দাউদে পাবেন, জহর বা আসর ফাসাওয়া বা রাজুলুন ফি দুহুরি আবিল আসরে, জহর এবং আসরের সালাতে আজানের পরে আবার ডাকছে, এইদিকে আসো এইদিকে আসো, আজান হয়ে গেছে সালাতে আসো, মসজিদে ডাকছে, বলা মাত্রই তিনি বলছে, ও খরুজবে না, কে আছো তোমরা, আমাকে ধরো, তোমরা আমাকে বের করে নিয়ে যাও। ফা ইন্নাহা দেখি বিদআ, এই বেদাত চলছে এই মসজিদে, আমি এই মসজিদে সালাত পড়বো না। কি ডাকা যাবে নাকি মসজিদে আজানের পরে ডাকা যাবে না? মসজিদে ডাকা হচ্ছে আজান হয়ে গেছে এখনই সালাত শুরু হবে, এই কথা আবার বলা যাবে? যাবে না। এই ছোট্ট একটা বেদাত কি সহ্য করতে পারলেন না? এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর অবস্থা। আর একটা শুনুন, তিনি তার ছেলেকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটা আপনি পাবেন সহি মুসলিমের 1017 নম্বর হাদিস, তিনি বলছেন একদিন যে লাতাম নাউনিসা আকুমুল মাসাজিদা, মহিলারা যদি মসজিদে গিয়ে সালাত আদায় করতে চায় তাহলে তুমি তাদেরকে বাধা দিও না। এটা কে বলছেন? কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে মহিলারা যদি যেতে চায় সালাত আদায় করতে তাহলে তাদেরকে বাধা দিও না। বলা মাত্রই তার ছেলে
ইবনু উমরের ছেলে বেলাল বলছেন, ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আব্বা আমি আল্লাহর কসম করে বলছি এই সময় মসজিদে আসতে দেব না, আমি তাদেরকে বাধা দেব। এবার ইবনু উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, ফাকাদ্দামা ইলাইহি ওয়া সাব্বাহু সাব্বান সাইয়্যা, তাকে নোংরা ভাষায় গালি দিয়ে তাকে মারার জন্য দৌড়িয়ে গেলেন এবং বলছেন, আমি তোমাকে রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো আমি তাদেরকে মসজিদ থেকে বের করে দেব, মসজিদে ঢুকতে দেব না। ইবনু মাজার মুস্তাদে আহমদের মধ্যে এতটুকু আসছে 4439 নম্বর হাদিসটাতে আসছে, মা কাল্লামাহু হাত্তা মাত, ইবনু উমর তার ছেলের সঙ্গে বেলালের সঙ্গে মরা পর্যন্ত আর কোনোদিন কথা বলেননি, শুধু একটি কথা বলার কারণে আমি মসজিদে বাধা দিব। আজকে যে সুন্নাতের অবস্থা, সুন্নাতকে যেভাবে পদদলিত করা হচ্ছে সর্বত্র, এই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে কি বলা যায়? সুন্নাত জানা শর্ত মানছে না। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর আগের হাদিস থেকে বোঝা যায়, আজকেও কিছু মানুষ না বুঝে ডেস্টিনির পক্ষে ফতোয়া দিবে এটাই বাস্তব। কিছু মানুষ হারাম খাবে এটাই বাস্তব। গোটা দেশে এক শ্রেণীর মানুষ ফতোয়া দিচ্ছে এই মর্মে যে না জমি বন্ধক নেওয়া চলবে, ফতোয়া দিচ্ছে না? তাহলে তাদের কথা আপনি মূল্যায়ন করবেন? যেদিন বলা হলো ডেস্টিনি হারাম, 2003 সালে বলেছি ডেস্টিনির সাথে জড়িত থাকা যাবে না, আমাদের কথা কেউ শুনেনি, কিন্তু 2012 সালে এসে মানুষের কাছে স্পষ্ট হলে কত কোটি টাকা চুরি করেছে প্রমাণ হয়ে গেছে। দলিল দ্বারা কথা বলি, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। আগে বলেছি এদেশের মানুষকে বর্তমানে যেভাবে ইসলামের নামে তরবার নিয়ে সন্ত্রাস চালানো হচ্ছে জঙ্গিবাদ বলে, এটা ইসলাম নয়। মানুষকে তখন আমরা বোঝাতে পেরেছিলাম, অপেক্ষায় ছিলাম, পরবর্তীতে পরিষ্কার হয়নি। গত কিছুদিন আগে একজন গ্রেফতার হয়েছে, ঢাকা থেকে আসছিলাম রাজশাহীর পথে, আসার পথে একজন আমাকে বললেন বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, এখন তিনি নাকি তৌবা করতে চাচ্ছেন, আগে যে গরম গরম বক্তব্য দিয়ে সেটা ঠিক হয়নি দেওয়া, হতেই হবে, শরীয়ত চূড়ান্ত। আপনাদেরকে এটা বলছি যেটা সুন্নাত, সুন্নাতের আলোকে প্রমাণিত হবে সেটা কাকড়ে ধরতে হবে, যেটা সুন্নাত নয় সেটা বাদ দিতে হবে, জেনে বুঝেই কথা বলতে হবে, না হলে একদিন ধরা খেতেই হবে। আর একটি কথা বলে যাই, রুট একটাই, যেটা রসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেখিয়ে গেছেন এটাই সিরাতে মুস্তাকিম। নতুন করে রাস্তার জন্ম দেওয়া যাবে না। সিরাতে মুস্তাকিম কয়টা? একটাই। নতুন করে আর একটা রাস্তা, সোজা রাস্তা তৈরি করা যাবে না। আজকে নতুন করে ব্যাখ্যা দিয়ে করা হচ্ছে। যখনই আপনার কাছে হাদিসটা পেশ করলাম তখন কি বলছেন জানেন? তো আমাদের ইমাম সাহেব তো এটা বলেছেন দাদা ময়মনসিংহে। আমি বলছি আপনাকে স্পষ্ট ভাষায় যে একামতের বাক্যটা শেষে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হবে, আবু দাউদের 499 নম্বর হাদিস। বললাম আমি, তিনবার বললাম, আবার একামত দেওয়ার সময় বলছেন আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বললাম আপনাকে হাদিস যদি পিষে খাওয়া দেওয়া যায় তবু আপনি মানবেন না। আজান যে ধারায় বর্ণিত হয়েছে একই সনদে বর্ণিত হয়েছে একামত, আপনি খুলেন 499 নম্বর হাদিসটা, ও মানবে না। আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করি, যখন হাদিস পাওয়া গেল তখন কি চিন্তা ভাবনার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। আপনি এই সমস্ত ব্যক্তির উদ্ধৃতি দিচ্ছেন কেন? ধমক দিয়ে বলছেন আছে না, কিছু কিছু সাহাবী তো এই সাদা দাড়িতে কালো রং দিয়েছে, সুতরাং দিলে সমস্যাটা কি? দেখেন এমনটা হতে পারে না। সুন্নাতের মূল্যায়ন আপনি বুঝেন না কেন? ওই সাহাবী কি সব জানেন? হয়তোবা প্রথম কথা মনে করবেন যখন রাসূলের হাদিসের সাথে কোন সাহাবীর বক্তব্য বিরোধ হয়ে যাবে তখন প্রথম বুঝতে হবে একটি কথা, হয়তো হাদিসটা তার কাছে পৌঁছেনি।
এরকম হতে পারে না? কত হাদিস দিবেন আপনি এরকম? উমর রাজিয়াল্লাহু আনহু সম্পর্কে জানা হচ্ছে, উমর রাজিয়াল্লাহু আনহু সম্পর্কে ইবনে উমর বলেছেন, লাউদিয়া ইলমু উমর ফি কাফা ওয়া ইলমু আহলিল আরদ ফি কাফা লা মালাক কাফাত উমর। যদি উমর রাজিয়াল্লাহু আনহুর জ্ঞানকে এক পাল্লা রাখা হয় আর পৃথিবীর সমস্ত মানুষের জ্ঞান এক পাল্লা রাখা হয়, তবুও উমর রাজিয়াল্লাহু আনহুর জ্ঞানের পাল্লা ভারী হয়ে যাবে। এত বড় জ্ঞানী ব্যক্তি, তার কাছে হাদিস পৌঁছেনি, ওই হাদিসটি কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম দিতে হবে, উত্তর না পেলে ফেরত আসতে হবে, এই হাদিস উমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। কে জানতেন? একজন বাচ্চা ছেলে আবু সাঈদ খুদরি জানতেন এই হাদিসটি। এটা হতে পারে না? তাহলে আপনি এটা বললেন কেন? অমুক সাহাবী করতেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, না ইবনে উমরের মধ্যে আছে না? আরেকটা কি তাদের কাছে এটা আছে, লাকাদ কানা লাকুম ফি ইবনে উমর উসওয়াতুন হাসানা? নাউযুবিল্লাহ, তা তো নেই। ইবনে উমরের উপরে ওহি নাজিল হয়নি, আমার রাসূলের প্রতি ওহি নাজিল হয়েছিল। অনুরূপভাবে ওই যে দাড়ি রাখার কথা বললেই বলবে কেন, কিছু কিছু সাহাবীর দাড়ি কেটেছেন, এটা কোনো কথা হলো? নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ তার একটা কিতাব থামারুল মুস্তাতাব, এই কিতাবের 37 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে বলছেন যে লা ইয়াজিদু হাদিসুন ওয়াহিদুন সাবিতুন আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখাযা মিন লিহিয়াতিহি, একটি হাদিস দ্বারা প্রমাণিত হয়নি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাড়ি কখনো ছেটেছেন। এরপরে বলছেন, প্রশ্ন যখন করা হলো দাড়ি না এক মুষ্টি রাখতে হবে না পুরোটা রাখতে হবে, তখন তো নাখতারুল কবজা, আমরা সবাই মনে করি এক মুষ্টি রাখাই ভালো, আমরা মনে করি, কিন্তু ওয়াল মাসআলাতু ফীহি নাযর, তবে এই মাসালায় ত্রুটি রয়েছে, বলুন আলহামদুলিল্লাহ, এই মাসালায় ত্রুটি রয়েছে। ওয়া আহাব্বু ইলাইয়া ওয়া আহাব্বু ইত্তাবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি কুল্লি হাল, প্রত্যেক অবস্থায় আল্লাহর নবীর আনুগত্য করাটাই হলো শরীয়ত। তা আলবানি কি দাড়ি কাটার পক্ষে ফতোয়া দিলেন? তাহলে মানুষ একটা ধরতে পারে যে যখন পেয়ে গেলে আল্লাহর নবীর কথা, তখন কি অন্য কোন ব্যক্তির কথা মানা যাবে? না, কখনোই না। সুন্নাতেরই মূল্যায়ন করতে হবে। আর জিয়াউল্লাহ আমি একটি গ্রন্থ, এই গ্রন্থের 44 পৃষ্ঠা একটা হাদিস পাবেন আপনি, আপনি শুনে নিন হাদিসটি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইউশিকু আন তুনাজ্জাল আলাইকুম হিজারাতুন মিনাস সামা, আমার ভয় হচ্ছে আসমান থেকে তোমাদের উপরে পাথর বর্ষণ করে তোমার ধ্বংস করে দেওয়া হয়। কেন? আকুলু কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা কলা আবু বকর ওমর, আমি বলছি আল্লাহ রাসূল বলেছেন আর তোমরা বলছো আবু বকর ওমর বলেছেন। বলুন, যখন আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুর কথা আল্লাহর নবীর কথার কাছে কোনো দাম যদি না থাকে, আপনার ইমামের কোনো কথা দাম আছে? আমি যখন বলছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবির সালাত 8 রাকাত পড়েছেন, সাহাবা কেরাম 8 রাকাত পড়েছেন, উমর রাদিয়াল্লাহু আনহু 8 রাকাত পড়া নির্দেশ দান করেছেন, তখন আপনি বলছেন কেন? ওই জাকির নায়েক যে বলছে যে এটা 20 রাকাতও পড়া যেতে পারে, মক্কা মদিনা যে পড়া হচ্ছে, বলুন আল্লাহর নবীর কথার জানার পরে কোন স্থান কোন দেশ কোন ব্যক্তি যদি আবু বকর আর উমরের উদ্ধৃতি না চলে অন্য কোন ব্যক্তির উদ্ধৃতি চলে না, তাহলে সুন্নাতের প্রতি কঠোর না হলে সুন্নাত টিকবে না, থাকবে না। এবার আপনি প্রশ্ন করবেন যে তারা কি কম জানে? মুয়াবিয়া কি কম জানতেন? আপনি বুঝতে পারেননি, মুয়াবিয়া কি কম জানতেন? সহিহ বুখারি খুলুন 1511 নম্বর হাদিসটি, সহিহ বুখারি খুলে সেখানে পাবেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে খুতবা দেওয়ার সময় বলছেন যে যদি সিরিয়ার গম আমদানি হয়েছে মক্কায়, যদি আদাসা গমের ফেতরা দেয় তাহলে চলবে। কি সাহাবিরা মেনে নিয়েছেন এটা? কি বলেছিলেন? আবু সাঈদ খুদরি 7 জন শ্রেষ্ঠ ব্যক্তির একজন মদিনার, তিনি বলছেন লা ফালা আজুলু মা উখরিজু ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হাত্তামাত, মনে রাখো মরা পর্যন্ত আল্লাহর নবী যেভাবে ফিতরা আদায় করতেন ওইভাবে আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, ফরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামিন তামিন সামিন শাইরিন সামিন জাবিবিন সামিন আকাতিন মিনাল মুসলিমিন। আবু সাইদ খুদরি হাদিস শুনিয়ে দিলেন, শুনে রাখো মুয়াবিয়া, তোমার ফতোয়া টিকবে না, তুমি খলিফা হতে পারো তবে মরা পর্যন্ত এক সা আদায় করে যাব, কারণ আল্লাহর নবী ফরজ করেছেন যে এক সা করে ফেতরা দিতে হবে, তখনই প্রতিবাদ করেছেন। এবার আপনি বলেন এই যুগে এই ধরনের লোক থাকতে পারে না? অবশ্যই পারে এই ধরনের লোক। তাহলে আজকে আপনাকে উদ্ধৃতি দিবে এই মর্মে, কেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন আর আপনি বলছেন আরেকটা করেছেন, কোনটা গ্রহণ করবেন? তখন আমরা শুধু বিতর্কে নেমে যাই। যদি আপনি এই পর্যন্ত চলে যান নবী পর্যন্ত, তাহলে আর বিতর্ক থাকবে না। আহলে হাদিসগণ যুগের পর যুগ এইভাবেই মেনে চলেছেন, আল্লাহ নবীর কথা পেলে আর কোনো ব্যক্তির দিকে তেরে ফিরে তাকাননি। চলেন আরো দু একটা উদাহরণ দিই আপনাদের কাছে। সুন্নাত যখন পেয়ে যাবেন তখন সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হবে, ব্যতিক্রম করলে দুনিয়াতেও খবর আছে পরকালেও খবর আছে। সুন্নাত পেয়ে গেছি এটা করতে হবে, এটাই মেনে নিন আপনি। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 336 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন, দুইজন ব্যক্তি চলে এসেছেন, আসার পরে পানি দেওয়া নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে মদিনায়। দুইজন ব্যক্তি আসার পরে তার মধ্যে একজন আনসারী সাহাবি আর একজন হলেন তার ফুফাতো ভাই আব্দুল ইবনে জুবায়ের। তখন আল্লাহ নবী বলেন, ঠিক আছে জুবায়ের তুমি আগে পানি নিয়ে নাও, তারপরে তুমি তোমার সাথী ভাইকে দিও পানি। এই কথা বলমাত্রই আনসারি সাহাবি তিনি রেগে গিয়ে বলছেন, ও আপনার ফুফাতো ভাই তাই তার পক্ষে ফয়সালা দিলেন? দেখেন আসলে জীবিত থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় এই ঘটনা, আপনারা তো সুন্নাতকে মানতে চান না। এইবার কি করলেন, শোনা মাত্রই আল্লাহ নবীর চেহারা রাগে ফেটে গেল, বলছে এই শোনো আবদুল্লাহ, তুমি পানি নেওয়ার পরে বন্ধ করে দাও যেন ওর জমিতে পানি না পৌঁছে, এটা হলো দুনিয়াবী ফলাফল। যখন দেখবেন আল্লাহ নবীকে মানছে না ও, তখন তার দুনিয়াতেই ফলাফল নেমে আসতে হবে। যাও মানবে না এটা, বের হওয়া এখান থেকে, বুঝতে পারেননি ঘটনা, তুমি মানলে না কেন? সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হলো, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সূরা নিসা 65 নম্বর আয়াত নাযিল হলো। তবে আপনারা মনে করছেন কি ব্যাপার, এই ঘটনা তো না, আপনারা যেটা শুনলেন এটা সহিহ বুখারীতে পাঁচ জায়গায় আসছে, সহিহ বুখারী 319 পৃষ্ঠা তো হাদিসটা আছে, কিতাবুল মুসাকাতের মধ্যে আসছে। কেন বললাম কথাটা, আপনারা শুনেছেন উল্টা, দ্বন্দ্ব বেঁধেছিল একজন ইহুদি আর একজন মুসলিম, তাই না? ঘটনা মিথ্যা, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর উপরে যতটা মিথ্যা কথা বলা হয়েছে তার মধ্যে এটা একটা মিথ্যা কথা, মানে দুইজনই মুসলিম, এক দুইজনই সাহাবি, সাহাবির নামটা উল্লেখ করা হয়নি। এ আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে ইবনু কাসির বলছেন যে এই যে ইহুদি এবং মুসলিমের ঘটনা আসলো কোথায় থেকে, ওয়াল্লাহি আল্লাহর কসম করতে হাদা গরিবুন জিদ্দা, এটা একটা বিস্ময়কর ঘটনা, কোথাও পাওয়া গেল না, কোথায় থেকে আসলে এটা, এতটুকু ঘটনা শেষ। মানে আব্দুল ইবনে জুবায়ের একজন আনসারী সাহাবি এসে জিজ্ঞেস করলেন, তিনি বললেন শুধু এতটুকু, ও আপনার ফুফাতো ভাই এই জন্য তার পক্ষে ফতোয়া দিলেন, এটা বলা মাত্রই আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহ নবী ক্ষিপ্ত হয়ে গেলেন, ঘটনা এখান থেকে শেষ। এরপরে কোনো ঘটনা নেই, যেটা বানানো হয়েছে দুইজন মুসলিম ব্যক্তি, একজন মুসলিম আর একজন ইহুদি, দ্বন্দ্ব লাগলো, রাসূলের কাছে গেলেন, ফতোয়া দিলেন এক ইহুদির পক্ষে, তখন ইহুদি আর মুসলিম লোকটি চলে গেল কার পক্ষে, উমর রাদিয়াল্লাহর পক্ষে, উমর রাদিয়াল্লাহু বলে দিলেন যে আচ্ছা ঠিক আছে দাও, বাড়ি থেকে তরবারি এনে মুসলিম ব্যক্তি কেটে ফেলে দিল, আছে না কথা, দেখো মিথ্যা কথা না, এতটুকু মিথ্যা আপনি কোথাও পাবেন না। হুজ্জতি গলাবাজি করবেন না আমার সঙ্গে, আপনি কেতাব দেখতে থাকুন, দেখবেন আপনার কাছে প্রমাণিত হয়ে যাবে, কোথায় পেলেন। অনুরূপভাবে ঘটনা
আজ থেকে ইমাম দারাকুতনি 1836 নম্বর হাদিসে দারাকুতনি তো বলে গেলেন, ওই যে সূরা তহা পড়ছিলেন উমর রাদিয়াল্লাহু আনহু গিয়ে তার বোনকে এবং ভগ্নিপতিকে পিটালেন, ঘটনা শুনেছেন আপনারা, পরের দিন সকালে ইসলাম গ্রহণ করলেন, এ ঘটনা মিথ্যা না। আল্লাহ নবী রাত্রিতে জুয়া করলেন, পরের দিন সকালে উমরে ফারুক গিয়ে ইসলাম গ্রহণ করলেন, এটা হলো সত্য ঘটনা। তিরমিজি দ্বিতীয় খণ্ড 209 পৃষ্ঠা খুলেন আপনি। সেই সময় বলে গেছেন ইমাম দারাকুতনি যে তাকে যখন সূরা তহা দেওয়া হলো তখন বলছে না তোমাকে তো দেওয়া হবে না, তোমাকে ওযু করো আগে তারপরে দেওয়া হবে। আরে মুসলমানই হয়নি, ওযু করবে কিভাবে? বুঝতে পারেননি উমর রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম গ্রহণ করেছেন, ওযু করবো কোথায় থেকে? এই ঘটনা ঠিক না, এটা ইমাম দারাকুতনি বলে গেছেন। আমাদের হুজুরের এখনো বলেই থাকে ঘটনা। আমি আপনাকে বলছি প্রথমত সুন্নাত পাওয়া গেলে কোনো ব্যক্তির উদ্ধৃতি চলবে না, সঙ্গে সঙ্গে সেটাই মেনে নিতে হবে। আপনি ব্যক্তির উদ্ধৃতি দেন কেন? প্রথম কথা, ওই ব্যক্তির উপরে কি নাজিল হয়েছিল শরীয়ত? না। আপনি চার মাযহাবের উদ্ধৃতি দিবেন, বলুন আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ, তারা কি সাহাবী ছিলেন? না। তাদের উপরে কি ওহী নাজিল হয়েছিল? না। যদি উদ্ধৃতি দিতেই হয় তাহলে আমি চার খলিফার পক্ষে আল্লাহ নবীর পক্ষ থেকে সরাসরি, হাদিস রয়েছে খুলাফায়ে রাশিদিন বলে সহি আবু দাউদের দ্বিতীয় খণ্ডের 631 পৃষ্ঠা খুলুন, আল্লাহ রাসূল বলছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। খুলাফাদের পক্ষ থেকে যখন আসবে কোনো জিনিস হাদিসে পাওয়া যাবে না, খলিফাদের কোনো আমল পাওয়া গেল তখন গ্রহণ করতে হবে, এটা হাদিস বলছে। কিন্তু যখন দুইটা বিরোধী হবে তখন আবু বকরের কোনো কথা মানা যাবে না, উমরের ফারুকের কথা মানা যাবে? তা যদি মানা না যায়, রাসূলের পক্ষ থেকে ভবিষ্যৎবাণী থাকা সত্ত্বেও না মানা যায়, তাহলে আপনি কিভাবে বলেন অমুক ইমাম এটা বলছেন, অমুক ব্যক্তি এটা বলছেন, অমুক বলছেন এটা করা যাবে? চার মাযহাবের উদ্ধৃতি তো চলবেই না, চার ইমামের উদ্ধৃতি চলবে না, তাদের উপর ওহী নাযিল হয়নি। বন্ধুরা আমার, এটাই হয়েছে সমস্যা। আজকে আপনি ফিতনা বেঁধে যাচ্ছে কোথায়? যেটা বলেছিলাম দাঁড়িতে কলব দেওয়ার কথা বলছিলাম, আপনি রাসূলের হাদিসটা মাথায় করে নিয়ে যেতে পারবেন যদি বলি আজকে? আপনি কেন কথাটা বলছেন, এটা বলতে গেলেন কেন? আবু দাউদের 4212 নম্বর হাদিসটা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াকুনু কওমুন ফি আখিরিজ জামান, শেষ জামানে এক শ্রেণীর লোক আসবে ইয়াকসাবুনা বিসওয়াদ, কালো রং দ্বারা তাদের দাড়ি চুলে একেবারে রাঙিয়ে দিবে, কালো রং দ্বারা। সাহাবা কেরাম শুনছেন ঘটনা, আল্লাহ নবী পরের বাক্যটা বলছেন কা হাওয়াসিল হামাম, দেখতে কবুতরের বুকের মধ্যে চিক 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 করবে, খুব সুন্দর লাগবে। দেখবেন আপনি 40 বছর 50 বছর বয়সী লোক যদি সাদা দাঁড়িতে কালো রং দেয়, সেলুন থেকে বেরিয়ে আসছে দেখবেন ধবধবে 17 বছরের ছেলে চকচক করছে। এর বৈজ্ঞানিক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন বাস্তব প্রেক্ষাপট, এর পরের বাক্যটা আপনি চাটতে পারবেন না। ওজন কত, লা ইয়াজিদুনা রায়হাতাল জান্নাহ, সাহাবীরা এরা জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সুগন্ধিও পাবে না। এবার আপনি নিয়ে যান, এবার সাহাবীর কথা বলেন দেখি যে কোন কোন সাহাবী তো কালো রং দিয়েছেন, এই হাদিসটা তার কাছে তো পৌঁছেইনি, আপনি তার উদ্ধৃতি দিলেন কেন? চলবে না, যদি না পৌঁছে তিনি মুক্তি পাবেন, আপনার কাছে পৌঁছে গেল হাদিসটি, আপনি কি মুক্তি পাবেন? যে না। আমি আবারও বলি, দ্বিতীয় কথা হলো এই, ওই সাহাবীর কাছে হাদিস পৌঁছেছিল তিনি হয়তো ভুলে গেছেন, হতে পারে না এরকম? পারে না মানে আবু দাউদের 6 নম্বর হাদিসটা খুলুন, আবু দাউদের মধ্যে 6 নম্বর হাদিসটা খুলুন, দেখেন হাদিসটা আপনাকে বলে ভুলে যেতে পারে কিনা। হুজাইফা রাদিয়াল্লাহু আনহু সালাত পড়তে গেছেন, সালাত পড়তে যা উঁচু জায়গায় তিনি ইমাম হিসাবে দাঁড়িয়ে গেছেন আর মুক্তাদিরা পিছনে, আল্লাহু আকবার বলেছেন ওই মুহূর্তে পিছন থেকে টান দিয়েছেন, টান দেওয়ার পরে নিচে নামে ইমামতি করতে দিলেন, সালাত শেষ হওয়ার পরে বলছেন আমর ইবনে সালামা আল্লাহ তাআলা নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই আপনি কি জানেন না উঁচু জায়গায় দাঁড়িয়ে ইমাম ইমামতি করতে পারবেন না, জানেন না? তখন বলতে জাকারতু এজা মাদাত্তা, যখন আপনি পীরদের টান দিয়েছেন তখন আমার মরে পড়ে চালা দেওয়া নিষেধ করেছে। কি বুঝলেন এটা? শুধু এটা উমর রাদিয়াল্লাহু পর্যন্ত, আসলে এই আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করতে পাচ্ছি না, কারণ এই বক্তব্য এখন চলবে না, আপনারা কি বুঝতে পাচ্ছেন? আসলে আমার কাজই এইগুলো আর কি, হ্যাঁ ওই ধুম ধাড়াক্কা দুইটা বলে চলে যাব, এটা আমার হয় না,
এটা আমি খুব দুঃখিত এই জন্য। আর আপনারা এই ধরনের মেধা মানসিকতা নিয়ে আসেন না মনে হয়, তাই না? আসলে কি বলবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি শেষ করে দিচ্ছি, বেশিক্ষণ আর বলবো না। আমি আপনাদের বুঝাতে চাচ্ছিলাম একটা জিনিস, যে প্রথম কথা মনে করবেন সাহাবীর কাছে হয়তো হাদিসটি পৌঁছায়নি, সুতরাং সাহাবীর উদ্ধৃতি চলবে না। এক, যখন হাদিস পাওয়া গেছে আর কার উদ্ধৃতি চলবে? চলবে না। দুই নম্বর মনে করবেন এটা, যে তিনি হয়তো জানতেন কিন্তু ভুলে গেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা দেখেন, 4454 নম্বর হাদিসটি, আল্লাহ নবী মারা গেছেন কিন্তু খবর ছড়িয়ে পড়ল উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন এত বড় জ্ঞানী সাহাবী যার সম্পর্কে আল্লাহ নবী বলছেন, আরে সাহাবীরা শোনো, আমি স্বপ্নে দেখছি এলেম টপ টপ করে পড়ছে, ফাশারা এলো উমর, স্বপ্ন দেখছি উমরের দিকে আল্লাহর পক্ষ থেকে এলেম ঢেলে পড়ছে। সেই উমর, উমর রাদিয়াল্লাহু বলছেন, যে ব্যক্তি বলবে যে আল্লাহ নবী মারা গেছেন, কদ মাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফা আলাইক এই সাইফ, তার উপরে আমার তরবারি চলবে। যে ব্যক্তি বলবে আল্লাহ নবী মারা গেছে, তরবারি সাইজ করব। আবু বকর এসে দেখলেন একটা ন্যাংটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বিষয়টা কিভাবে বুঝাবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাজিয়াল্লাহু আনহু আসলেন, আসার পর জিজ্ঞেস করলেন ঘটনা কি? ঘটনা আবার কি? যে বলবে নবী মারা গেছে তাকে তরবারি দ্বারা সাইজ করব। এই কথা বলা মাত্রই তিনি আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন। যাওয়ার পরে রাসূলের মুখটা খুললেন এবং চুম্বন করলেন চাদর সরায়া। চুম্বন করার পরে ফিরে আসলেন, আসার পরে দেখলেন উমরকে বোঝানো যাবে না, কি দলিল পেশ করতে হবে তার কাছে। এখানে একটা আপনার শিক্ষা নিহিত রয়েছে, এর মধ্যে শিক্ষাটা আপনি গ্রহণ করবেন। এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উমর রাদিয়াল্লাহুর সামনে দুইটা কথা বলতে গিয়ে, আরো জনগণ আছেন, কথা বলতে গিয়ে তিনি আয়াতটা পেশ করলেন, সূরা আল ইমরান 144 নম্বর আয়াতটা পাঠ করলেন, কি ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল ফাইমাত। এই এতটুক গেছেন, এতটুক যা মানে মুহাম্মদ রাসূল ছাড়া কেউ কেউ নন, ইতিপূর্বে অনেক রাসূল গত হয়ে গেছে, ফাইমাত ও কুতিলা, যদি মারা যান, এই যদি মারা যান শব্দ শুনতে পাওয়া মাত্রই উমর রাজার হাত থেকে তরবারি পড়ে গেল, তিনি রাসূলের মৃত্যু শোকে তিনি জমিনের উপরে বেহুশ হয়ে পড়ে গেলেন। বলুন এই হাদিসটা কি উমর রাজার স্মরণ ছিল? তিনি পরে বলছেন এটা যে কোরআন একটা আয়াত আমার মাথাতেই ছিল না, হতে পারে না? সুতরাং আপনি সুন্নাত যখন চলে আসবে, সুন্নাতকে মূল্যায়ন করার স্বার্থে অন্য কোনো ব্যক্তির উদ্ধৃতি তখন আর চলবে না। ওই যেটা বলছিলাম দাড়িতে কালো রং দেওয়ার কথা, এর পরিণাম তো আরো ভয়াবহ। ফতহুল বারির মধ্যে আসছে একটি তথ্য দিয়েছেন ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহ, যে এই পৃথিবীতে সর্বপ্রথম এই পাকা দাড়িতে কালো রং লাগাইছিল ফেরাউন, এরপরে আরব ভূখণ্ডে সর্বপ্রথম লাগাইছিল আবু তালেব। এরা মুসলমান না অমুসলিম ছিল? তাহলে আপনি যদি আজকে কালো রং লাগান তাহলে সুন্নাত কার মানা হবে? ফেরাউনের, নাউজুবিল্লাহ। আমি বক্তব্য গুটিয়ে নিয়ে আপনাদেরকে বলতে চাই, আপনারা কখনো সুন্নাত পাওয়ার পর কোনো ব্যক্তির উদ্ধৃতি দিবেন না। দুই নম্বর, জয়ীফ এবং জাল হাদিসের পক্ষে ছুটবেন না। টাকনুর নিচে কাপড় পরে বেড়াচ্ছে না, বলছে যে টাকনুর নিচে কেন ভাই, ছাত্র জীবন তো এখন চলবে, কত বড় দুষ্ট চিন্তা করেন। আমি আর ওটা বলছি না, যাক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত অর্থে সুন্নাত মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং কাল কিয়ামতের মাঠে আল্লাহ যেন আমাদেরকে কাউসারের পানি, রাসূলের সুপারি, শাফাত লাভ করার সৌভাগ্য দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের প্রোগ্রামকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। আমি আর একটু বলি, এখন কোন ব্যক্তির কাছে শরীয়ত পৌঁছে গেল দেখেন, কিন্তু ওই ব্যক্তি মানল না, তার পরিণাম কি হতে পারে? মানার প্রতি আপনার আগ্রহ কেমন হতে হবে? আর দুইটা হাদিস পেশ করি, শরীয়তকে মানতে হবে, মানার প্রতি আগ্রহটা কেমন থাকতে হবে?
ওই যে একটা উদাহরণ, সহিহ মুসলিমের 306 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ওয়াকাদ খাবু ওয়া খাসারু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের উপরে মানুষ সে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদেরকে পাপ থেকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না, ওয়াকাদ খাবু ওয়া খাসারু, বরং তারা ধ্বংস হয়ে যাবে, তারা নিরাশ হবে। এই হাদিস শোনা মাত্রই সাহাবা কেরাম বলছেন, দেখেন আগ্রহ, দেখেন মানহুমিয়া রাসূলুল্লাহ কদ খাবু ওয়া খাসারু, আল্লাহ নবী তারা কারা যারা ধ্বংস হয়ে যাবে, কাদের কথা বলছেন? আপনাদের কি জানার আগ্রহ আছে ভিতরে? না, আমি এখন বলছি না, আমি আপনাদের কাছে হাদিস বলবো কিন্তু ভিতরে কোনো ক্রিয়া করবে না, কোনোদিন ক্রিয়া করবে না, হয়তো 15 বছর শোনার পরে হয়তো ক্রিয়া করবে। সাহাবিদের বিরুদ্ধে ইমানটা কত ছিল, বলা মাত্রই বলছেন মানহুম ইয়া রাসূলুল্লাহ কদ খাবু ওয়া খাসারু, যারা কিয়ামতের মাঠে ধ্বংস হয়ে যাবে তারা কারা? তখন এক নম্বর বললেন আল মুসবিল, যারা টাকনো নিচে কাপড় প্যান্ট পরে তারা হলে এক নম্বর। এবার কি মনে হলো আপনাদের কাছে? সাহাবেদের মধ্যে একটা ক্রিয়া করলো সুন্নাত জানার পরে, আপনার মধ্যে ক্রিয়া করবে না? আপনি কি ভাবতে পারেন? সহিহ মুসলিমের একটা হাদিস, সহিহ মুসলিমের হাদিসে বলে 5017 নম্বর হাদিস, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবার যুদ্ধের মাঠে উপস্থিত, সব সাহাবি উপস্থিত, হাজার হাজার সাহাবির মধ্যে একটা ঘটনা ঘটছে, শত শত গাধা জবাই করা হয়েছে, শত শত গাধা জবাই করে এবং রান্না চলছে, তার রান্না শেষ পর্যায়ে গেলে গোস্তের সেন্ট বের হয়, বের হয় না? যারা বিয়েতে রান্না করেন আর বিয়েতে মজলিসে বুঝতে পারেন, যখন গোস্তের সেন্ট বের হয়েছে, আল্লাহর নবী তাবুর মধ্যে আছেন, তখন বলছেন এই তোমরা বের হও তাড়াতাড়ি বের হয়ে। এই কোন হাদিসে নাম আসছে আনাস রাদিয়াল্লাহু আনহুর, বলছে দৌড়াও আর ঘোষণা দাও, খাইবারের যুদ্ধে জয়লাভ করেছেন সাহাবীরা, আনন অনেকগুলো গাধা পেয়েছেন গনিমতের মাল হিসাবে, জবে করেছেন, রান্না চলছে, মই মই সেন্ট একবার ভরপুর, ঠিক ওই মুহূর্তে বলছেন দৌড়াও আর বলো গাধার গোস্ত হারাম করা হয়েছে, খাওয়া হবে, দৌড়াচ্ছেন আর বলছেন, এবার কি করবেন বলেন দেখি? আপনার হলে কি করতেন? থামেন থামেন থামেন, আপনার হলে কি করতেন? হাদিসের সব সর্ব, শুধু এটা না, গাধার গোস্ত খাওয়া তো যাবে না যাবে না, যে হাঁড়িতে রান্না করতে হাঁড়িও ভেঙে ফেলতে হবে। সাহাবা কেরাম একজন, শত শত সাহাবীর একজন এক পিস গাধার গোস্ত খায়নি, একটাও খায়নি। আমরা হলে কি করতাম জানেন? 10 জন মিলে একটা কমিটি গঠন করতাম, কমিটি গঠন করে বলছে আচ্ছা এটা ঘোষণা তো হয়ে গেছে, তো একটু রাসূলের কাছে যাও, অন্তত আজকের রাত্রের অনুমতিটা দিক, অনুমতি যদি না দেয় বলতেন কি জানেন? আচ্ছা হারাম হয়েছে হয়েছে, তা আপনি তো আজকে না বলে কালকে বলতে পারতেন, অন্তত এটা বলতাম। এইরকম হলো সাহাবিরা, এক পিস গোস্ত খাননি, সিরিয়া থেকে দামি মদ নিয়ে আসা হয়েছে আব্দুর রহমান বিন আওফের বাড়িতে, বিশাল খানা মদ দেওয়া হয়েছে, ঠিক ওই মুহূর্তে একজন ব্যক্তি ডাকছেন আর বলছেন মদ হারাম হয়ে গেছে আর খাওয়া যাবে না। কোন কোন সাহাবি একেবারে গলার মধ্যে হাত দিয়ে যতটুকু খেয়েছিলেন বের করে দিলেন, এর পক্ষে আবার আয়াত নাজিল হলো এই মর্মে, যারা খেয়ে নিছো তাদের কোনো সমস্যা নাই, খাওয়া শুরু করবেন, একজন ব্যক্তিও আর মদ মুখে দিলেন না, সব দামি সিরিয়া থেকে আমদানি করা মদ রাস্তায় ঢেলে দিলেন। আয়াত নাজিল হওয়ার পরে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম মিন আমালি শয়তান ফাস্তানিবুহু, আয়াত যখন নাজিল হয়ে গেল সূরা মায়েদা 90 নম্বর 91-92 আয়াতটা খুলুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা করে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেছে, কেউ মদ খায়নি। আমরা হলে কি করতাম? সুন্নাতকে আমি আপনি মূল্যায়ন করি না, যে ব্যক্তি আজকে মূল্যায়ন করবে না কাল কিয়ামতের মাথার অবস্থা খারাপ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছেন সূরা নিসা 115 নম্বর আয়াত, ওমাইয়ুশাকিকি রাসূল মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা
ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম ওয়াসাআত মাসীরা। যাদের কাছে শরীয়ত উপস্থিত থাকার পরে শরীয়ত আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে, এরপর যে সুন্নাতের বিরুদ্ধে আপনি করেন, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যে রাস্তায় সাহাবা কেরাম চলেছেন এই রাস্তার উল্টা যদি কোনো ব্যক্তি চলে, নুআল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ রেগে গিয়ে বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে ফিরতে চায় ওদিকে আমি ফেরাবো, এরপরে ওয়ানুসলিহি জাহান্নাম, আমি ওকে আসাড় মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিব, ওয়াসাআত মাসীরা, ওর পরিণাম কতই না ভয়াবহ, এটা আল্লাহ বলছেন, কতই না নিকৃষ্ট পরিণাম তার। অতএব আল্লাহর নবীর সুন্নাত জানার পরে জানতে পারেন এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত, এটা আপনাকে গ্রহণ করতে হবে, কোনো হুজ্জত তখন আর চলবে না, তখন আপনি কিছু বলতে পারবেন না, সে মেম্বার হোক আর চেয়ারম্যান হোক, এমপি হোক আর মন্ত্রী হোক, ও সচিব হোক আর ডিসি হোক, ও যাই হোক না কেন, পুলিশের আইজি হোক না কেন, সুন্নাত এসে গেছে, ওর আর পাঁচ পয়সা দাম নেই, পাঁচ পয়সা দাম নেই, সুন্নাতের মূল্যায়ন আপনাকে এইভাবেই করতে হবে। ওই যে একটা উদাহরণ দিই, সহি বুখারীর 615 পৃষ্ঠার হাদিসটি, আমর ইবনে সালামা বলছেন আমি মসজিদে গেছি, তখন আমার বয়স মাত্র 5-6 কি 7 বছর বয়স, মাত্র 6-7 বছর বয়স, সুন্নাতের মূল্যায়ন দেখেন, ইমাম সেদিন আসেনি, তখন তার আমাকে দেখলো, ওয়ান আকসারু কুরআনাম, আর আমি হলাম সবচেয়ে কুরআন জানা মানুষ, এর চেয়ে কুরআন কারো মুখস্থ ছিল না, তিনি নিজেই বলছেন হাদিস বর্ণনা করছেন, ফাকদ্দামুনি, তখন ইমামতি করার জন্য আমাকে এগিয়ে দিল, ওয়ান ইবনু সিত্তিন আও সাবি সিনিন, এমত অবস্থায় আমার বয়স 6 অথবা 7 বছর, বেশি না, ওর কি বেশি বয়স হয়েছে, 6 বা 7 বছর, নিজেই বলছেন, ফাইজা সাজাত্তু তালাক্কা সাতালাইয়া, যখনই আমি সেজদায় গেছি তখন পরা ছিল গামছার মতো কোনো পোশাক, সঙ্গে সঙ্গে উদাম হয় সবগুলো মাথার উপর পড়ে গেছে, বুঝেন নি কথা, ফকলা তিমরাতুন মিনাল হাই, লজ্জায় পিছন থেকে এক মহিলা বলেছে, আলা তুগাত্তু ইস্তাকারিকুম, আরে তোমরা তোমাদের এই ইমামের নুনুটাও ঢেকে দিতে পারো নি, পিছনটা ঢেকে দিতে পারো নি, এই কথাটা বলছেন, বলুন দেখি এখানে ওই মুরব্বীদের মোল্লান না সুন্নাতের মোল্লান, এটা এটা হলো সুন্নাতের দাম দেওয়া, কারণ সে কোরআন বেশি জানে, আর আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যিনি কোরআন বেশি জানবেন তিনি ইমাম হবেন, তাই তার সুন্নাতের মূল্যায়ন করতে গিয়ে তাকে সামনে ইমতি করার জন্য দিয়েছে। আজকে আমার যুগের লোক হলে কিছু বললেই হয়, দাপটে টিকা যায় না, দাপট তো হুজুর তো দেখান দেখান, মেম্বার সাহেবও দাপট দেখান, ও তো মূর্খ মানুষ, ও তো কিছু জানে না, শরীয়ত জানে না। আমি বলছিলাম যদি কোনো ব্যক্তি সুন্নাতের মূল্যায়ন না করে, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না, ওই ব্যক্তির পক্ষে আল্লাহ নবী সুপারিশ করবেন না, কাওসারের পানি পান করতে পারবেন না, তখন দাপট কোথায় থাকবে। আজকে ইসলামকে দলে দলে টুকরায় টুকরায় বিভক্ত করেছে এক শ্রেণীর আলেম, বেদাতকে মূল্যায়ন করতে গিয়ে বেদাতকে জোড়ে ধরে রাখার কারণে সুন্নাতের আলোচনাও করা যায় না, সুন্নাতকে মানুষকে বোঝানোও যায় না, তাদের পরিণামটা কি হবে কাল কিয়ামতের মাঠে। অনুরূপভাবে এক শ্রেণীর ব্যক্তি মাঝহাবের দোহাই দিয়ে পীরের দোহাই দিয়ে যত রকমের ইসলাম বিরোধী কর্মকাণ্ড আছে শরীয়তের নামে সবগুলো চালিয়ে দিচ্ছে। আজকে আমি একটা নাম বলি, আপনাদের তাবলিগ জামাতের ভাইয়েরা, যে সমস্ত ভাইয়েরা মুরব্বীরা তাবলিগ করেন, তাদেরকে যদি বুঝাতে যাই এটা হলো শরীয়তের উল্টা, তারা মানতে চায় না, রাখেন আপনার সুন্নাত, আমার মুরব্বী বলেছে, তার কুথাকার মুরব্বী, কাকরে এলে মুরব্বী বলেছে, বলে সুন্নাতকে আপনি হেট করছেন, বলা হচ্ছে আপনি তাসবি দানা দা তাসবি না গুনে আঙ্গুলে তাসবি গুনেন, তখন বলছে না মুরব্বীরা বলেছে তাসবি দানা দাঁড়াই গুনব, সুন্নাতকে মানবে না ও। অনুরূপভাবে চরমুনার পীর সাহেব যেটা বলেছে ভক্তরা সেটাই মানবে, তার জিকির করতে করতে এক সময় গাছে উঠে যাচ্ছে, একটা বাসে উঠে যাচ্ছে, ওটাই বলেছে, কে শিখাইছে এই জিকির। উপমহাদেশে মানুষকে বোঝানো হচ্ছে আজকে ইসলাম কেবল পীর ফকির এবং খানকার মধ্যে বন্দি, যে না ইসলাম কোরআন এবং সহি হাদিসের মধ্যে বন্দি, খানকার মধ্যে বন্দি নয়। আপনি এবং আমি আজকে যদি দাওয়াতি কার্যক্রমের মধ্যে না নেমে যাই, তাহলে সুন্নাতকে, যেমন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বহু পূর্বে বলেছেন, লাউলা হাযিহিল ইসলাম ওয়াল আন্দারাস আল ইসলামি আনি আসহাবুল হাদিস, যদি আহলে হাদিসগণের পৃথিবীতে না থাকতেন,
তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। কোরআন এবং সহি সুন্নার যে আলোটা, এই আলোটা বারবার নিভানোর চেষ্টা করা হচ্ছে শিরকপন্থীদের পক্ষ থেকে, বিদাতপন্থীদের পক্ষ থেকে। আজকে সুন্নাতকে মূল্যায়ন করে, মসজিদকে মসজিদে সুন্নাত প্রতিষ্ঠা করে, সমাজে সুন্নাতকে প্রতিষ্ঠা করে সুন্নাতকে আপনাকে মূল্যায়ন করতে হবে, বিদাতকে আশ্রয় দেওয়া যাবে না। অন্তত টাঙ্গাইলের মানুষের জন্য দুইটা কথা বলে যায়, সেটা হলো অন্তত ফরজ সালাতের পরে, ঈদের পরে এবং বিবাহের পরে, জালসার পরে এই বেদাতি পসা মুনাজাতটা অন্তত ছাড়ার চেষ্টা করুন। এখান থেকে বিরত থাকার চেষ্টা করুন, যে সমস্ত আলেমরা এই পক্ষে ব্যাখ্যা দিয়ে এই বেদাতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, প্রকারান্তরে আল্লাহর নবী সালাতের পরে যে দোয়াগুলো পড়তেন এই সুন্নাতের তারা বিরোধিতা করছে। আল্লাহ তাদেরকে মাফ করুক, আল্লাহুম আমিন। সম্মানিত উপস্থিতি, জি প্রশ্নের উত্তর উনি দিবেন। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, আসুন সকলে মিলে সুন্নাতের মূল্যায়ন করি, আর আপনারা আমাদের বই পুস্তকগুলো পড়ার চেষ্টা করবেন, বিশেষ করে মাসিক আত্তাহারিকটা নেওয়ার নিয়মিত চেষ্টা করবেন, তাহলে আমাদের সাথে এক বছর পুরোপুরি যোগাযোগ থাকবে। আর সম্প্রতি একটা নতুন বই বের হয়েছে, হয়তো এখানে পাওয়া নাও যেতে পারে, ভ্রান্তির বেড়া জালে একামতে দিন, এই বইটি অন্তত আপনারা কিনে নিয়ে পড়ার চেষ্টা করবেন, এক কপি আরেকজনকে হাদিয়া দিয়ে। এই যে আজকে বিভক্তি, আপনার এই যে বেরলবি, দেওবন্দি, নকশাবন্দি, চিস্তিয়া, মুজাদ্দিদিয়া, তারপরে আটরশি, ফুরফুরা, ফুলতলি, মাঝভান্ডারি, কোয়ান্টাম মেথড, এটা নতুন বের হয়েছে না কোয়ান্টাম মেথডটা, এই শয়তানের আড্ডাখানা এটা, ক্ষমতা এটা মনে রাখবেন। এই সমস্ত বিষয়গুলো যত পোষা দল আছে ইসলামকে নিয়ে তারা খেলা করছে, তাদের পরিচয় ব্যক্ত করে দাঁত ভাঙার জবাব দেওয়া হয়েছে। আপনারা সেটা সংগ্রহ করে মানুষকে শিরিকের আওতা থেকে, জাল থেকে বের হওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া সাইরাল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।